অয়েল ব্রেক অনেকে ইউজ করেন, অয়েল ব্রেক নষ্ট হয়েছে, যে কোনো কিছু নষ্ট হয়েছে, ইমাম সাইকেল স্টোরে নিয়ে আসতে পারেন। আর এখানে ইমাম সাইকেল স্টোরে অয়েল ব্রেকের যাবতীয় সবগুলো কাজই করে, চাইনিজ অয়েল ব্রেক, ব্র্যান্ডের অয়েল ব্রেক সবগুলোই কাজই করে। শিমানোর অয়েল ব্রেক রিফিল করতে 100 টাকা থেকে শুরু। এগুলো হচ্ছে শিমানোর অয়েল ব্রেকের ব্রেক প্যাড। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আপনারা অনেকদিন যাবত অয়েল ব্রেক নিয়ে একটা ভিডিও চাইতেছিলেন, মার্কেটে মানে শিমানোর অয়েল ব্রেকটা ছিল না, আর যেগুলো ছিল একান্তর, জুম, আরও কিছু চাইনিজগুলো ছিল, যেগুলোর হচ্ছে কোয়ালিটি ওই পরিমাণে ভালো না, ওই জন্যগুলোর কোনো সময় ওগুলো নিয়ে ভিডিও করি নাই। বর্তমানে শিমানোর অয়েল ব্রেকটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে, আর কী দামে পাওয়া যাইতেছে সব কিছুই বলবো, তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এখন একটা কথা বলি, আমি হচ্ছে নিয়মিত ভিডিওগুলো আপলোড করি, দেখি খুব কম মানুষ হচ্ছে লাইক টাইক দেন, এই জন্য সিদ্ধান্ত নিছি এখন থেকে নেক্সট ভিডিও আপলোড হবে তখনই যখন লাস্ট ভিডিওতে 500 লাইক করবে, এছাড়া নেক্সট ভিডিও আর আপলোড হবে না। এই জন্য তাড়াতাড়ি নতুন ভিডিওর জন্য লাইক দিবেন। আর একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে আমার যে পাবলিকগুলো ভিডিও দেখে তার মধ্যে 70% পাবলিক হচ্ছে আমার সাবস্ক্রাইবই করে নাই, বাকি 30% পাবলিক হচ্ছে সাবস্ক্রাইব করছে। এই জন্য সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিতেও টাকা লাগে না, সাবস্ক্রাইব করতেও টাকা লাগে না, এই দুটো একটু কষ্ট করে করবেন, তারপর হচ্ছে ভিডিওটা দেখবেন আশা করি। আর একটু যদি লাইক সাবস্ক্রাইব করেন আমার জন্য উপকার হয়, চ্যানেলটার একটু রিচ বাড়ে। এখন আসা যাক, আগে অয়েল ব্রেকের দাম দেখাবো নাকি এগুলোর জিনিসপত্র দেখাবো বুঝতেছি না। অয়েল ব্রেকটা সম্পর্কে একটু ধারণা দেই, এটা হচ্ছে শিমানো MT200 অয়েল ব্রেকটা, আর এটা হচ্ছে এলিভিও সিরিজের একটা অয়েল ব্রেক। শিমানোর হচ্ছে ভার্সনগুলো হয় সর্বপ্রথম হয় টার্নি, টার্নির উপরে হয় আলট্রাস, আলট্রাসের উপরে হয় সম্ভবত এসআরা, এসআরার উপরে হয় এলিভিও। এটা হচ্ছে এলিভিও সিরিজের একটা অয়েল ব্রেক, তার মানে মোটামুটি ভালো কোয়ালিটির একটা অয়েল ব্রেক। যদিও শিমানোর অয়েল ব্রেকের মধ্যে এটা সবচেয়ে কম দামি, তবে এটা হচ্ছে অনেক ভালো একটা অয়েল ব্রেক, যারা ইউজ করেন তারাই শুধুমাত্র জানেন এই অয়েল ব্রেকটার কোয়ালিটি কেমন। এই অয়েল ব্রেকটা যেটা এখানে পাওয়া যেতেছে সেটা হচ্ছে মেড ইন মালয়েশিয়াটা, আর মালয়েশিয়াটা কিন্তু কোয়ালিটি মোটামুটি অনেক ভালো, যারা ইউজ করছেন তারা জানেন। আর মালয়েশিয়াটা আর ইন্দোনেশিয়া এই দুইটা বেশি পাওয়া যায় বর্তমানে বাংলাদেশে। এটার দাম বর্তমানে ইমাম সাইকেল স্টোরে পাওয়া যাইতেছে হচ্ছে 3900 টাকায় বা 4000 টাকা থেকে 100 টাকা কম, তবে এটা হচ্ছে প্রি বুকিংয়ে নিতে হবে, আর প্রি বুকিং ছাড়া এই অয়েল ব্রেকটা পাবেন না। এই অয়েল ব্রেকটা প্রি বুকিংয়ের জন্য আপনাদের যেটা করতে হবে 500 টাকা অ্যাডভান্স করতে হবে, আর এই লটে যারা নিতে চান তাদের জন্য হচ্ছে 19 ফেব্রুয়ারি পর্যন্ত সময়, 19 ফেব্রুয়ারি পর নেক্সট লটের অর্ডার নেওয়া হবে, এই লটেরটা 19 ফেব্রুয়ারি পর্যন্ত নেওয়া হবে, আর 10 থেকে 15 দিনের মধ্যে আপনারা ডেলিভারি পাবেন। ডেলিভারি পাবেন বলতে যারা হোম ডেলিভারি চান হোম ডেলিভারি পাবেন, আর যারা দোকানে এসে নিতে চান তারা দোকানে এসে নিতে পারেন। এখন আসা যাক, অয়েল ব্রেক তো অনেকে ইউজ করেন, কারো অয়েল ব্রেকের সমস্যা থাকতে পারে, কারোটা ঠিকঠাক থাকতে পারে। অয়েল ব্রেকের সাধারণত যে সমস্যাগুলো হয় সর্বপ্রথম হচ্ছে ক্যাবেল লিক করে, আপনারা চাইলে ইমাম সাইকেল স্টোর থেকে আপনারা ক্যাবেলটা চেঞ্জ করে নিতে পারেন, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ক্যাবেল আছে। আর ক্যাবেলগুলোর দাম জানি না, সেটা হচ্ছে আপনাদের আসতে হবে, আইসা হচ্ছে এখানে কথা বলে দেখতে হবে কতটুকু ক্যাবেল আপনার লাগে, সেই পরিমাণে এটা হচ্ছে দাম। আর ক্যাবেল চেঞ্জ করলে আপনাদের যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে অয়েল চেঞ্জ করতে হবে। এখন অয়েলের দিকে আসি, অয়েল হচ্ছে আপনাদের অনেক সময় লিভারটা যখন বেশি কাজ আইসা পড়ে তখন হচ্ছে অয়েল শেষ হওয়ার কারণে বেশি কাজ আইসা পড়ে, তখন হচ্ছে আপনারা বুঝবেন আপনাদের অয়েল চেঞ্জ করতে হবে। আর সাধারণত 2 বছর আগে কোনো শিমানোর অয়েল ব্রেকগুলোর ক্ষেত্রে অয়েল চেঞ্জ করতে হয় না। আর শিমানোর অয়েল হচ্ছে শিমানো মিনারেল অয়েল, মানে শিমানোর অয়েল ব্রেকগুলোতে শিমানোর মিনারেল অয়েলটা দিতে হয়। অনেকে .3, .4 ওগুলা ঢাইলা শিমানোর অয়েল ব্রেকগুলো দয়া করে নষ্ট করেন না, ওগুলোর দাম কম, ঢালতে যাওয়া অয়েল ব্রেকটাই নষ্ট হয়ে যেতে পারে। আর শিমানোরটা দাম একটু বেশি, তবে লাগাইলে জিনিস ভালো থাকবে। আর শিমানোটাতে সম্ভবত অন্যগুলো ঢুকেই না, ঢুকানোর চেষ্টা করা তো দূরে থাক। এখন আসি অয়েল ব্রেক রিফিল করতে কত টাকা লাগে। শিমানোর অয়েল ব্রেক রিফিল করতে 100 টাকা থেকে শুরু, মানে আপনার যে পরিমাণ অয়েল লাগবে তার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনাদের দামটা, সর্বোচ্চ দাম 300 আর সর্বনিম্ন দাম 100। এমন যদি হয় আপনার ফুল অয়েলটা ফেলা দিয়ে নতুন করে অয়েল রিফিল করতে হবে, সেক্ষেত্রে আপনার দাম পড়তে পারে 300 টাকা, আর যদি আপনার সামান্য পরিমাণ অয়েল দিলেই হয়ে যায় কাজটা সেক্ষেত্রে আপনার পড়তে পারে 100, 150, 200 টাকা এরকমের মতো। আর ফুল অয়েল চেঞ্জ করে ফেলাটাই উত্তম, মানে সবসময় যতটুকু প্রয়োজন যখন দেখবেন অয়েল নতুন আইসা পড়ছে তখনই হচ্ছে অয়েল ব্রেকটা চেঞ্জ, মানে ওই পর্যন্ত অয়েল দেওয়া দরকার, এর চেয়ে বেশি দেওয়ার দরকার নাই। এখন আসা যাক প্যাডের দিকে, ব্রেক প্যাড। এগুলো হচ্ছে শিমানোর অয়েল ব্রেকের ব্রেক প্যাড। এই ব্রেক প্যাডটা বর্তমানে সবগুলোর দোকানেই অ্যাভেলেবেল পাবেন, আর এটার দাম হচ্ছে আপনার 400 টাকার আশেপাশে প্লাস মাইনাস হইতে পারে। এই অয়েল ব্রেকের ব্রেক প্যাডটার, এই ব্রেক প্যাডটা হচ্ছে মাস্টার কপি একটা ব্রেক প্যাড। এই যে এই ব্রেক প্যাডটা মাস্টার কপি একটা ব্রেক প্যাড,
এই যে ব্রেক প্যাডটা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন এটা অরিজিনাল কোনো ব্রেক প্যাড না, তবে দেখতে হুবহু সেম। একটা জিনিস তফাত, সেটা হচ্ছে এই যে এই সাইডটা দেখছেন ব্রেক প্যাডের, এই যে এই সাইডটা অরিজিনালটাতে হচ্ছে আপনার এই পাশ যেই কালার এই পাশ সেম কালার হবে, আর মাস্টার কপি যেটা হচ্ছে এটা হচ্ছে এই সাইড দিয়া এই যে এই সাইডটা কালো রঙের হবে। এখন দামের দিকে আসি, মাস্টার কপিটার দাম হচ্ছে 400 টাকা প্লাস মাইনাস, আর অরিজিনালটা অরিজিনালটার দাম হচ্ছে আপনাদের 550 টাকা। আর অরিজিনালটা কোনো প্যাকেট ট্যাকেট কোনো কিছুর মধ্যেই আসে না, এগুলা খালি খালি আসে, মানে এমনিই আসে, এমনি বলতে এমনি মানে জাস্ট এরকম আসে, এক বাক্সতে এতগুলো আসে, তার মধ্যে থেকে দুইটা দুইটা করে পেয়ার হিসাবে বিক্রি হয়। অরিজিনালটা 550 টাকা আর মাস্টার কপিটা 400 টাকা। আর তো মূলত অয়েল ব্রেকের কিছু নাই। ও আরেকটা কথা, অয়েল ব্রেক অনেকে ইউজ করেন, অয়েল ব্রেক নষ্ট হয়েছে, যে কোনো কিছু নষ্ট হয়েছে, ইমাম সাইকেল স্টোরে নিয়ে আসতে পারেন। আর এখানে ইমাম সাইকেল স্টোরে অয়েল ব্রেকের যাবতীয় সবগুলো কাজই করে, চাইনিজ অয়েল ব্রেক ব্র্যান্ডের অয়েল ব্রেক সবগুলোই কাজই করে। আর সার্ভিস কত সেটা বলতে পারতেছি না, এটা আপনারা নিয়ে আসবেন, কন্ডিশন দেখবে, কন্ডিশন দেখার পর নির্ধারণ করবে কী পরিমাণ ওইটা ঠিক করতে টাকা লাগবে। আর কেউ যদি ইমাম সাইকেল স্টোরের অ্যাড্রেসটা না জানেন, সেহেতু গুগল ম্যাপে সার্চ দিবেন, অ্যাড্রেসটা পাওয়া যাবে। আর ফেসবুকেও দিতে পারেন ইমাম সাইকেল স্টোর, আর আমি চেষ্টা করব ভিডিওর মধ্যে নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য। আর এই যে শিমানো এমটি 200, কেউ যদি নিতে চান প্রি বুকিংয়ে, মানে মার্কেট প্রাইস তো এটার দাম বর্তমানে 5,000 5,500 এরকমই বিক্রি হইতেছে, এর চেয়ে কমে যদি কেউ নিতে চান মানে 3,900 টাকায়, মানে সবচেয়ে কম দামে এমটি 200, সেক্ষেত্রে এই দোকানে যোগাযোগ করতে পারেন ইমাম সাইকেল স্টোর। আর এটা হচ্ছে আপনাদের 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের প্রোডাক্টটা হাতে দিবে। আর এই লটে যারা বুকিং করবেন তারা হচ্ছে 19 ফেব্রুয়ারির মধ্যে বুকিংটা করে দেন, তাইলে তাড়াতাড়ি পাবেন প্রোডাক্টটা। আর যদি এই লটে নিতে চান 10 থেকে 15 দিনের মধ্যে পাওয়া যাবেন। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর একটা কথা, সবাই একটু কষ্ট করে লাইক দিন, আর আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ দুইটাতেই জয়েন হয়ে যান, তাহলে একটু ভালো লাগে। আর যে কোনো সাইকেলের সমস্যা নিয়ে আমাদের গ্রুপে পোস্ট দিতে পারেন, কেউ না কেউ সমাধান দিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।